ধান কাটতে যাচ্ছি আজকে। ধানের শীষে এখনো শিশির আছে, এই যে লম্বা লম্বা ধান, এই যে এগুলো বিরিয়ানি হবে ভালো। চাষবাস করলেও মানে চাষবাস করা যে খুব একটা মানে সহজ সহজ নয়, কারণ চাষবাস করলে প্রচুর মেহনত করতে হবে। ধান কাটতে যাচ্ছি আজকে, এটা হচ্ছে গ্রামে আমাদের সকালের মানে এইরকম মানে দৃশ্যটা। এই যে ধানের শীষে এখনো শিশির আছে, এই যে প্রত্যেকটা ধানের শীষে যে শিশির শিশির বিন্দু, ওখানে সূর্য উঠেছে, আকাশটা এরকম। এই যে জমি, ধান জমি, আজকে আমি ধান কাটবো। এদিকটা পুরো সবুজ হয়ে আছে, পুরো ধান। এই যে এটা আমাদের জমি, এটা হচ্ছে পেকে গেছে, এগুলো কাটবো। আজকে আমি ধান কাটতে এসেছি, পুরো এটা কাটবো, এটা পুরোটা। ধান পেকে গেছে, ভালোই হয়েছে ধান। ওই দিকটা পুরো কাঁচা আছে, ওই যে ওই সাইডটা, ওইগুলো কাটবো না, কাটবো এই দিকটা। এই যে এ ফিউ মোমেন্টস লেটার ধান কাটা হয়ে গেছে, ওই দিকটা রয়ে গেছে, ওই দিকটা, কারণ ওই দিকটা হচ্ছে কাঁচা রয়েছে, ধানগুলো এখনও পাকেনি। এই দিকটা মোটামুটি কেটেছি। এই যে ধান, এগুলো লম্বা লম্বা, পুরো একদম লম্বা লম্বা ধান। এই যে এগুলো বিরিয়ানি হবে ভালো। আর এই দিকের গুলো হচ্ছে কিছি আছি না, 87 বলে। আর এই দিকের গুলো এটার নাম জানি না, তবে হচ্ছে সুন্দর। এই যে লম্বা লম্বা এদিকটা পুরোটা দেওয়া আছে এখানটায়। এখানে হচ্ছে বরবটি লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর কি আছে এখানে, এই যে উচ্ছে গাছ, এগুলো উচ্ছে হয়েছে, ওই যে উচ্ছে ছোট ছোট হয়েছে। এই যে এইভাবে এখানে মানে তুলতে প্রচণ্ড কষ্ট হয় এখানে, মানে এই যে নুয়ে নুয়ে তুলতে হয়, পুরো মাথা নিচু করে পুরোটা কভার করতে হয়। এই যে পুরো এই যে গর্ত গর্ত করে আছে। এখানে লাউ গাছ রয়েছে, এই যে ধান কাটা হয়ে গেছে, ধান কেটে এখন বাড়ি যাচ্ছি আমি। রোদ বেরিয়ে গেছে। চাষবাস করলেও মানে চাষবাস করা যে খুব একটা মানে সহজ সহজ নয়, কারণ চাষবাস করলে প্রচুর মেহনত করতে হয়। 2000 years later তো গাইস, তোমাদেরকে আমি ধান কাটা দেখিয়েছি, ধান কাটছিলাম। তো এবারে হচ্ছে ধান শুকনো হয়ে গেছে, আজকে ধান বেঁধে ধান তোলা হবে। তো যাচ্ছি সেই জন্যে, দেখতে পাচ্ছ গামছা টামছা নিয়ে। তো চলো ধানটা বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপরে হচ্ছে ধান বয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে ধান শুকিয়ে গেছে পুরো, মানে সবুজ ছিল, কাটার পর সব শুকিয়ে গেছে।
next day. তো এখানে ধান ঝাড়া হচ্ছে, দেখতে পাচ্ছো বাবা ধান ঝাড়ছে। তো এটা হচ্ছে আগে আগেকার মানে স্টাইল, এইভাবে ধান ঝাড়া হতো। তো এখন এইভাবে হয় না, এখন নানা রকম মানে মেশিন রয়েছে, তো তাতে করে হয়। তো এটা হচ্ছে কমের জন্যে, সেই জন্যে এইভাবে ধান ঝাড়া হচ্ছে। আর এখানে ধানগুলো মানে ঝাড়ার পরে তো এই যে নোকরা, এগুলো ওই কুলোতে করে মানে আলাদা করা হয় এটা নোকরাটাকে। তো এখানে সেটাই হচ্ছে, মানে নোকরাটাকে আলাদা করা হচ্ছে, ধানটাকে পরিষ্কার করা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।